বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিনেও বালিখাল থেকে ধর্মতলায় 54 নম্বর রুটের বেসরকারি বাস এবং মিনিবাস চলাচল প্রায় বন্ধ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না কোনো বাস পরিষেবা। আমি তো প্রায় ঘন্টা খানেক হয়ে গেল দাঁড়িয়ে আছি। অবস্থা খুবই শোচনীয়, মানে সাধারণ মানুষের জন্য এটা খুবই খারাপ বিষয়। কারণ টোটো করে এখান থেকে যেতে গেলে লাগবে এক একজনকে 60 টাকা 70 টাকা চার্জ নেবে, এরকম নেবে, কে যেটা যেরকম নেবে। বাস একটাও নেই, কোনো বাস নেই, সিঙ্গেল বাস নেই। মানে সরকারি জানি না সরকার কী ঘোষণা করেছে, কিন্তু আমার মনে হয় সরকার যা ঘোষণা করেছে তার সঙ্গে বাস্তবের মিল কোথাও নেই। না বেরিয়েও উপায় নেই, তাই অটো বা টোটোর চালকের উপরেই ভরসা করতে হচ্ছে নিত্যযাত্রীদের। যাত্রীদের অভিযোগ, সুযোগ বুঝে উল্টোপাল্টা ভাড়া চাইছেন অটো চালকেরা। সব দিক থেকেই সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। বাসের জন্য এসেছিলাম, বাস নেই, আমরা এই অটোওয়ালা 60 টাকা 70 টাকা করে চাইছে, এই হাওড়া কোথায়, তাও তো একটাও বাস নেই, উল্টো বলছে ভাড়া চাইছে, ভাড়া পাচ্ছে না বলে ওরা। এদিকে বাস চালক এবং কন্ট্রাক্টরদের অভিযোগ, নিত্যদিন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, কিন্তু বাসের ভাড়া বাড়ানো হচ্ছে না, তাই সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। চাই যে গাড়ির ভাড়া বাড়লে গাড়ি চালাবো, না বাড়লে কী করে চালাবে, তেলের এত দাম। আর আমরা তো ড্রাইভার করলেন, আমরা তো না খেয়ে পড়ে আছি 2 মাস হলো। তা গাড়িটা মালিকরা বলছে সরকার তো ভাড়া বাড়াচ্ছে না, আমরা যে গাড়ি চালাবো বাড়তি ভাড়া কেউ দেবে না, ঝামেলা করবে, মারধর করবে, এদিকে পুলিশ আবার কেস দেবে, সেই ক্ষেত্রে আমরা বেরোচ্ছি না, আমরা ঘুরে বেড়াচ্ছি না। দেখুন ভাড়া বাড়াচ্ছে না, তেলের দামটা তো হাই হয়েছে, 100 টাকা উপরে ছুটেই চলছে, কিন্তু ভাড়া বাড়ার জন্য গাড়ি মালিকরা ব্যবহার করে চালাতে পারছে না। আর মালিকরা কদিন চালাবে? হ্যাঁ, আর সরকার তো বলছে না যে ভাড়া বাড়িয়ে দেবো, এখন ভাড়া চার্জ না দেবে, পেশেন্ট যাওয়ার ঝামেলা হবে। তার কারণ আর হচ্ছে আমরা তো 2 মাস থেকে বসে রয়েছি, 1-1.5 মাস থেকে কোনো সাহায্য পাচ্ছি না। গণপরিবহন নিয়ে ভোগান্তির একই ছবি ধরা পড়ল হাওড়া স্টেশন চত্বরে। 50% যাত্রী নিয়ে বাস চালানোর বিধি শিখে তুলে অফিস টাইমে বাসে বাদুর ছোলা ভিড়। আবার কেউ কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পাননি বাসের দেখা। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে ভর্তুকি নিয়ে বাস চালানোর দাবি নিয়ে সিটুর তরফে বিক্ষোভ দেখানো হয় আসানসোলের বিএনআর মোড়ে। বিক্ষোভে সামিল আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিটুর নেতা বংশগোপাল চৌধুরী। তিনি বলেন, আমরা এই বিক্ষোভের মাধ্যমে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আমরা বলছি যে এদের ড্রাইভার, কন্ডাক্টর এবং বদলি শ্রমিক, এরা দীর্ঘদিন কোনো টাকা পয়সা পাচ্ছে না। আমরা বলেছি বাস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করে এমন একটা ব্যবস্থা করা হোক যাতে ওদের হাতে কিছু টাকা আসে। আর সরকার ভর্তুকি দিক, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, মালিকদের একটা অংশ তারা গাড়ি চালাতে পারবে না এই কথা তারা বলছে। আমরা বলছি যে একটা ভর্তুকি সরকার দিক এবং ডিএম এর মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ইউনিয়নের মাধ্যমে বৈঠকে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা অবিলম্বে নেবেন, তাহলে নিত্যযাত্রীদের পাশাপাশি পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদেরও সুরাহা হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।